আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রমিস রাজা, আজকে আমি ফ্রিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ডিপ ফ্রিজ। এটার গ্যাস চলে গেছিল, আইস হচ্ছিল না। ফ্রিজের যে অংশে বরফ জমে ওই অংশ লিক হয়ে, অর্থাৎ ভিতরে যেটাকে ফ্রিজের ভাষায় চেম্বার বলা হয়, চেম্বার সাইডে লিক হয়ে গ্যাস চলে গেছিলো। তাই আমি নতুনভাবে থামার পাইপ চালিয়েছি এখানে গ্যাস সংযোগ দেওয়ার জন্য। এই যে আমি পাইপটা, এটা হচ্ছে কেভিলারি আমাদের ফ্রিজের ভাষায়, এখান থেকে শুরু করেছি আমি পাইপটা চালানো। এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে আমি পাইপটা চালিয়েছি আপনারা একটু খেয়াল করুন। সম্পূর্ণ ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিপ ফ্রিজ। ফ্রিজের মূলত দুটি অংশ থাকে, একটা হচ্ছে যেটা বাহির থেকে গরম হয় ওইটা, আরেকটা হচ্ছে ভিতরে যেটা আইস অর্থাৎ বরফ জমে ওই ওই সাইড। এখানে অনেক অনেক ফ্রিজের যে বাহিরে গরম হয় ওই সাইড থেকে লিক হয়ে যায়, আবার অনেক ফ্রিজের ভিতরে যে অংশে বরফ জমে আইস জমে ওই অংশ লিক হয়ে যায়। ঠিক এটারও অর্থাৎ চেম্বার আর কি, ঠিক এটারও চেম্বারটা লিক হয়েছে, তাই এখানে আমার দোকানে আনা হয়েছে। আমি নতুনভাবে চেম্বার তৈরি করেছি এখানে। আমি গ্যাস সার্চিং করার পর আমি এখানে যে আপনারা পাইপগুলো দেখতে পাচ্ছেন, আমি এখানে প্লেনশিট দিয়ে এটাকে আবরণ করে দেব, প্লেনশিট দিয়ে ঢেকে দেব, এটা এরকম থাকবে না। তো বন্ধুরা, আপনারা যারা ফ্রিজের কাজ শিখতেছেন তাদের জন্য খুব সহজ এই পদ্ধতিটা, আপনারা চাইলে খুব সহজে এটা করতে পারেন। আমি এটা মুড়েছি এই এই স্প্রিং দিয়ে, এই স্প্রিংয়ের সাহায্যে। আপনারা যে স্প্রিংটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার সাহায্যে আমি এটাকে মুড়ে মুড়ে এরকম করেছি। এরপরে এখান থেকে সম্পূর্ণ ঘুরিয়ে আমি এখান থেকে ছিদ্র করে, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে ছিদ্র করে কেভিলারির সাইড এবং এই বড় পাইপের সাইডটা আমি কম্প্রেসারে ওখানে নিয়ে গেছি। ওখান থেকে আমি কম্প্রেসারে কানেকশন করে গ্যাস সার্চিং করব। আপনারা চাইলে খুব সহজে এটা করতে পারেন, খুব সহজ পদ্ধতি এটা। ফ্রিজের চেম্বার তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি, খুব সহজে এটা করা যায়, কোনো টেনশন থাকে না। এটা করার পর, গ্যাস সার্চিং করার পর যখন টেস্টে দেবেন, তখন এরপরে যখন পর্যাপ্ত পরিমাণ বরফ হবে তখন আপনারা এটা প্লেনশিট দিয়ে এটাকে ঢেকে দিতে পারবেন, যাতে পাইপগুলো দেখা না যায়। আর একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা, ডিপ ফ্রিজের মধ্যে কখনো 600 নম্বর গ্যাস ব্যবহার করবেন না, খুব বরফ হতে একটু সময় লাগে, কম হয় আর কি, যথার্থ পরিমাণ হয় না। যদি আপনারা 134 গ্যাস ব্যবহার করেন ডিপ ফ্রিজে তাহলে খুব ভালো, যদি বা কম্প্রেসারের গায়ে 600 নম্বর গ্যাস লেখা থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, যদি বা থাকে না তবু যদি 134 থাকে তাহলে প্লিজ 134 গ্যাসই আপনারা ইউজ করার চেষ্টা করবেন, অন্য কোনো গ্যাস দেবেন না, বিশেষ করে 600 নম্বরটি দেবেন না ডিপ ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা,
আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবেন, কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে জানাতে পারবেন, আমরা আপনাদেরকে আপনাদের পরামর্শ আশায় থাকব, আর কিছু জানার থাকলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশেষে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রমেশ রাজা।